আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম কাজী ফার্নিচার টু। আমি আপনাদের সাথে রয়েছে মাওলানা রাইসুল ইসলাম। আলহামদুলিল্লাহ একসেট বিয়ের ফার্নিচার নিয়ে আসলাম। ইয়াসিন ভাইয়ের, উনি হচ্ছেন একজন প্রবাসী, কিছুদিন আগেই কিন্তু ওনার সোফা ব্রাহ্মণবাড়িয়া ডেলিভারি দিয়েছিলাম। তো সেই সুবাদে উনি আরও বেশ কিছু ফার্নিচার অর্ডার দিয়েছিলেন ওনার বোনের বিয়ে উপলক্ষে। তো এই ফার্নিচারগুলো যাচ্ছে মিরপুর একে দিয়াবাড়িতে, সেখানে ওনাদের বাসা, সেইখানেই আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিব। তো চলে আসি প্রথমত খাট থেকে শুরু করি। আজকে যে খাটটি দেখতেছেন, এই খাটটি অরিজিনাল যে ভার্সনটা ছিল সেটা হচ্ছিল আপনার 19 মডেলের ইস্টার্ন পার্টি বোতাম যে ডিজাইনটা থাকে, সেই ডিজাইন থেকেই কিন্তু আপডেট করে এটাকে গোলাপের মধ্যে আনা হয়েছে। তো গোলাপ যেহেতু ডিজাইন, প্রত্যেকটা গোলাপ এগুলো হাতে ফুটাইতে হয়, হাতের নকশা যেগুলো করা হয় সেগুলোকে তো অবশ্যই নকশা মজুরি একটু বেশি আসে। তো এই খাটটি আমি সংক্ষেপে বলি, এই ধরনের খাটের অনেক ভিডিও আমাদের আগে পরে আছে, তারপরে বর্তমান প্রেক্ষাপটে এটার দাম কেমন কি আসে এই বিষয়ে সে নিয়ে একটু আলাপ আলোচনা করি আপনাদের সাথে। এটা হচ্ছে 2.5 ইঞ্চি কোয়ালিটির মধ্যে এই খাটটি তৈরি করা, চিটাগং সেগুন দিয়ে, এবং এটার পাশ হচ্ছে 6 ফিট বাই 7 ফিট। এইখানে যে বার্নিশটা দেখতেছেন, হালকা একটু বার্নিশ ধরা রাখা হয়েছে, কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে গ্যারেজটা কিন্তু এইভাবে ভালো আসে না। ওনার বাসায় গিয়ে ফুল ফিনিশিংটা ওনার বাড়িতেই দিবে। আর চিটাগং সেগুনের মোটামুটি একটা চীনার উপায় হচ্ছে, এখানে যে কাঠের ফাইবার থাকে, কাঠের কালার থাকে, এগুলোই কিন্তু প্রাথমিক একটা চীনার উপায়। তার পরবর্তীতে আর একটা বিষয় হচ্ছে, চিটাগং সেগুনের কাঠগুলো অনেকটা লাইট থাকে, এগুলো কাঠ কালার দেখলে আসলে বোঝা যায় কোনটা কোন ডিস্ট্রিক্টের কাঠ, তারপরে অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার থেকেই যায়। এই খাটতে আমরা সেমি বক্স তৈরি করছি, 6 ফিট বাই 7 ফিট চিটাগং সেগুন। হাইসাটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি, বিছানাটাতে গর্জনের 1 ইঞ্চি মোটা। এই খাটটি আমরা যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবে যে আপনারা নিতে চান। এই খাটটা গোলাপ দিয়ে, এই খাটটা বর্তমান প্রাইস পড়ে 45,000 টাকা। 45,000 টাকা হলেই কিন্তু এই চমৎকার খাটটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন। এরপরে নিয়ে আসি ওনার বোনের পছন্দ অনুযায়ী কিন্তু ড্রেসিং টেবিলটি তৈরি করে দেওয়া হয়েছে। এই ড্রেসিং টেবিলটি হচ্ছে চিটাগং সেগুন দিয়ে তৈরি করা, পাশে 3 ফিট, লম্বায় 7 ফিট। এটা একটা ক্যাটালগের মডেল, উনি আমাদেরকে ছবি দিয়েছেন, ওই অনুযায়ী কিন্তু করা। ভিতরে আপনার একটা মোটামুটি চুরি টুরি রাখার জন্য আপনার একটা স্পেস রাখা হয়েছে। এই ড্রেসিং টেবিলটি যেভাবে ওনার জন্য বানানো হয়েছে ঠিক এইভাবে যে আপনারা নিতে চান, একটা ফিক্সড প্রাইস করে 20,000। 20,000 হলেই কিন্তু এই চমৎকার ড্রেসিং টেবিলটি আমাদের থেকে পেয়ে যাবে। একটি ডোয়ার আছে, একটি পাল্লা আছে, পাল্লাটাও মোটামুটি বেশ বড়, সেখানে আপনারা আপনাদের পর্যাপ্ত জিনিসপত্র কিন্তু রাখতে পারবো। তারপরে চলে আসলাম ওয়ার্ডের সাথে। এই ওয়ার্ডটি একটি আনকমন একটি ডিজাইনের নকশা, এটাকে 3D নকশা বলে, কারণ এই নকশাটা সম্পূর্ণ আপনার মেশিনে করা, 3D মেশিনে করা, এই নকশাটা হাতে করা হয়নি, যার কারণে এটাকে বলা হয় 3D নকশা। দেখতে অনেকটা হাতের মতো, অবিকল হাতের মতো, কিন্তু নকশাটা মেশিনে করানো হয়েছে। তো এই নকশাটা মূলত মেশিনেই হয়, মেশিনে হলে কি এই রশির মাপটা এই মাপটা একুরের থাকে, আর হাতে করতে গেলে দেখা যায় যে এমন একটা নকশা যে রশি যে দাগগুলো আছে এগুলো উনিশ জিনিস হয়ে যায়। আর এটা সৌন্দর্য হচ্ছে একুরেট লাইন আপ, একুরেট লাইন আপটার কারণেই কিন্তু এটার সৌন্দর্যটা বৃদ্ধি পায়। এটা হচ্ছে আপনার 5.5 ফিট, উচ্চতা 4.5 ফিট। ডোয়ারের মাপগুলো আপনাদের 31 ইঞ্চি, আপনার এখান থেকে যে এ পর্যন্ত মাপেন 31 ইঞ্চি, আর আপনার যে কাঠের থিকনেসটা আমি মাপেন, এটা হচ্ছে পাকা 1 ইঞ্চি মোটা, আর এটা হচ্ছে 6 সুতা, আর এটা হচ্ছে আপনার পিছনে গর্জনের 2 সুতা ফ্লাই গর্জনের 2 সুতা করে। তো এই ওয়ার্ডটা আমরা যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবে নিতে চান। এই ওয়ার্ডটার প্রাইস পড়ে, ফিক্সড প্রাইস পড়ে 30,000 টাকা, খাটের প্রাইস পড়ছে আপনার 45,000, ডেসিং টেবিলের প্রাইস হচ্ছে আপনার 20,000 টাকা। মোটামুটি আপনাদেরকে ধারণা দিলাম, এবং আপনাদের যে কোনো ব্যক্তিগত চয়েস থাকে, কোনো ডিজাইন থাকে আমাদেরকে দিতে পারে, অভিজ্ঞ সেই ডিজাইনের মতোই আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।